একি আমরা ঘুমোচ্ছি কেন? এখন কোন সময়? বেনি বেনি ওঠ ওঠ, দেখ সন্ধ্যা হয়ে আসছে তো। এখন তো সন্ধ্যে হয়ে যাচ্ছে লোকটা, আমরা এমন অসময় ঘুমাচ্ছিলাম কেন? তা তো আমিও জানি না রে বেনি, এখন তো আমাদের কুল পাড়তে যাওয়ার কথা, হঠাৎ আমরা ঘুমোচ্ছিলাম কেন? আমারও কিছু মনে পড়ছে না তো। আমি এসেছিলাম ঘরের পাতা দইয়ের ঘোল নিয়ে তোমাদের খাওয়াবো বলে। খাও না, আমি নিজের হাতে তোমাদের জন্য বানিয়ে এনেছি। বেশ, তবে দাও। বেনি বেনি, আমার সব মনে পড়ে গেছে, আমরা ঘোল খেয়েছিলাম না? তাই তো, গ্রামের এক মা এসে আমাদের ঘোল খাওয়ালো, কিন্তু আমরা তো আগে অনেক ঘোল খেয়েছি, একবারও ঘুমিয়ে পড়িনি। জানি না জানি না রে বেনি, নিশ্চয়ই ওটার মধ্যে কিছু মেশানো ছিল, নাহলে আমরা ঘুমিয়ে পড়বো কেন? কিন্তু আমাদের ঘুম পাড়িয়ে কার কি লাভ? জানি না বেনি, আমি কিচ্ছু জানি না, আমার মনে হয় কেউ বোধহয় চায় না। আমরা আমরা মায়ের ফলহরণী পুজো করি। মায়ের পুজো আমরা করতে চাইলে কেউ তাতে বাধা দেবে কেন? সে তো আমার জানা নেই বেনি, তবে এসব কথা ভেবে এখানে দেরি করে লাভ নেই। আর একটু বাদেই সন্ধ্যা নামবে, আমাদের কুল গাছ খুঁজে কুল জোগাড় করে আনতে হবে, নাহলে যে আমরা মাকে পুজো দিতে পারবো না। ঠিক বলছিস ভাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করে যাবে না। হ্যাঁ চল, এবার আমরা বেরোই। সাবাস বেনি, সাবাস লোকনাথ। গিনি দেখলে, দেখলে মায়ের প্রতি কেমন অটুট ভক্তি। হ্যাঁ, যেই তুমি ওদের ঘুম ভাঙিয়ে দিলে অমনি ওরা ছুটলো কুল জোগাড় করতে। পারবে না, পারবে না, কেউ পারবে না ওদের আটকে রাখতে। সেটাই তো দেখছি, ওদের ঠেকানো মুশকিল বটে। কিন্তু কিন্তু গিন্নি, একটু পরেই তো সন্ধে নেমে আসবে, সূর্য বেটাও টুপ করে ডুবে যাবে। পারবে লোকনাথ বেনি ওই কুল গাছ জোগাড় করে কুল ঠিক সময় নিয়ে আসতে? এত চিন্তা করছো কেন বলো তো, দেখোই না কি হয়।